মিয়ানমারকে উচিত শিক্ষা দিতে সমরাস্ত্র কিনতে রাশিয়ার সঙ্গে 100 কোটি চুক্তি বাংলাদেশের। সামরিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে বাংলাদেশ আর্মি। শত্রুর হাত থেকে দেশকে বাঁচাতে রাশিয়া থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনছে বাংলাদেশ। এজন্য রাশিয়ার সঙ্গে $100 কোটি চুক্তি করেছে বাংলাদেশ হাসিনা সরকার। যদিও এই চুক্তি গত কয়েক বছর আগে হয়, সেই চুক্তি মোতাবেক বাংলাদেশ আর্মিতে আগামী কয়েক দিনের মধ্যে বেশ কিছু সমরাস্ত্র পেতে চলেছে সেনাবাহিনী। এ চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক, বিধ্বংসী মিসাইল, সাজানের মতো অত্যাধুনিক ভেহিকেল যেমন থাকবে, তেমনি বিমান বাহিনীর জন্য কেনা হবে প্রশিক্ষণ জঙ্গি বিমান, পণ্যবাহী হেলিকপ্টার সহ নানা অস্ত্র সম্ভার। শুধু তাই নয়, এই বিশাল পরিমাণ অস্ত্র কেনার পাশাপাশি বাংলাদেশের মাটিতে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট তৈরির কথা রয়েছে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে। এ বিষয়ে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে প্রশাসনের তরফে জানানো হয়েছে, দেশের এবং দেশবাসীকে সুরক্ষিত রাখতেই অত্যাধুনিক এই সমরাস্ত্র কেনা হচ্ছে। বাংলাদেশের সামরিক বাহিনী আধুনিকায়নে যে কাজ চলছে, সেই লক্ষ্যে এই সমরাস্ত্র কেনা হচ্ছে। আগামী দিনে এই ধারা বজায় থাকবে এবং আরও সমরাস্ত্র কেনা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত কয়েক বছর আগে রাশিয়া সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা হয় প্রধানমন্ত্রী হাসিনার। তার মধ্যে ছিল এই বিষয়গুলি।